আল্লাহর বান্দারা একটু মহব্বত না জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আমার দুই নম্বর প্রশ্ন হলো, তুমি বলো তো খাদিজা, ইমান গ্রহণ করার আগে তুমি যখন কাফের ছিলে কত পুরুষ মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছে? মা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার সবচেয়ে ধনপতি রমণী হওয়ার কারণে আমি ব্যবসা বাণিজ্য করতাম, আর ব্যবসা বাণিজ্যের খাতিরে অনেক পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে, হাজার হাজার পুরুষ মানুষ আমি খাদিজাকে দেখেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার মেয়ে ফাতেমাকে এই দুনিয়ার কত পুরুষ দেখেছে। সঙ্গে সঙ্গে খাদিজা কান ধরবে, নবীজি, আমার ফাতেমা হলো পর্দা নিশি, দুনিয়ার কোন পুরুষ ফাতেমারে দেখে নাই। রাসূল বলে, খাদিজা, তোমার ফাতেমা পর্দা নিশি, এই কারণে সে খাতুনে জান্নাতি। আমার মা বোনেরা যারাই পর্দার অন্ত আছেন, তোমা যদি মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদের পর্দাটা এক নম্বরে রাখতে হবে। এক নম্বর হলো পর্দা, এই পর্দাটা সব সময় আপনাদের করতে হবে মা। আর কিছুক্ষণ পরই আমি আবার আপনাদের আলোচনায় আসতেছি, কারণ দুইটা আলোচনা করা লাগবে, নারী এবং পুরুষ। জোরে করে কথা শিখছি না, ওর আবার মন খারাপ করবে। ভাইজান, যে কথা বলতেছিলাম মনে আছে না, ভুলে গেছেন? গ্রুপ নিয়ে এসেছে নবী আমার, এভাবে জোড়া হাত করলেন, ও মক্কার সম্ভ্রান্ত লোকেরা, আপনারা এসেছেন, মেহরবানি করে আপনারা বসেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা একটু ভালো জায়গা ছেড়ে দাও, ওদেরকে একটু ভালো জায়গায় বসতে দাও, তোমরা দরকার হলে উঠে দাঁড়াও, ওই নেতাদেরকে তোমরা বসতে দাও। দেখেন আমাদের নবী কেমন নবী, ওই মক্কার নেতা যারা কাফির বেঈমান তাদেরকে বসতে দেওয়ার জন্য মুসলমান সাহাবীদের বললেন, তোমরা একটু উঠে দাঁড়াও, তারা একটু বসুক। আবু সুফিয়ান বলতেছে, আমরা বসার জন্য আসি নাই, তোমার এই মিথ্যা কথা আমরা শোনার জন্য আসি নাই। ধরে ধন্যা আপনারা কি জানবেন? বলে, আমাদের জানার বিষয় হলো, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, কিন্তু তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো, সত্যিই যদি তুমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়াইয়া থাকো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? তুমি দরজা জানলার হিসাবটা বলে দিলি, আমরা এখান থেকে চলে যাব। রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আবু বকর বলে, হুজুর কান্দেন কেন? রাসূল বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছি বাজান, কিন্তু দরজা জানলা তো আমি গুনে দেখি নাই। আবু বকর বলে, নবীজি, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে ওর মন ভরে নাই, ওর মন ভরে নাই, এবার গ্রুপ নিয়ে আইছে হুজুর আপনাকে অপমান করার জন্য, এবার গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে, এমন সময় ফেরেশতা জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, তো ইজ্জুমান তাশা, সকলে পড়েন, তো ইজ্জুমান তাশা ও তো জিল্লুমান তাশা দিয়া বিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।